कदाचिन्नायन् भूत्वा भवितावा न भूय अजो नित्यं शश्वतोऽयं पुराण न हन्यते हन्यमाने शरीरे হ্যালো, তুমি আবার আমাকে ফোন করেছো? আমি তোমাকে বারবার করে বলছি না যে তুমি আমাকে ফোন করবে না, তুমি তুমি কিচ্ছু। আচ্ছা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? আমি আমি এখন বিবাহিত, এটা তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো, আমি মানছি সে কথা, আমি কথা রাখতে পারিনি। আমার তো প্রচুর কষ্ট হয়, বিশ্বাস করো তুমি। আমি কি করব, আমার কোনো উপায় নেই। আমি আমি সৌমেনকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমার কথাটা না, আমার পক্ষে সম্ভব নয়। এই শোনো, তুমি আমাকে আর ফোন করবে না, তুমি আমাকে ফোন করে এভাবে বিরক্ত করবে না, তুমি বুঝতে পারছো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? বাই। আবার ফোন করেছিল কেন? ধরো ওর ফোনটা, কেন কথা বলো ওর সঙ্গে। আসলে সৌমেন, আমি জানি, আমি জানি যে তুমি এখন ওকে ভালোবাসো, তাই ওর ফোনটা ধরো, ওর সঙ্গে কথা বলো। তুমি বিশ্বাস করো সৌমেন, ব্যাপারটা সেটা নয়। বিশ্বাস করি না। সবাই এসে গেছে? এই চেয়ারে সবাই? হ্যাঁ স্যার, সবাই এসে গেছে। এই স্যাটারগুলো বাদ দিলে হয় না, বড্ড ফর্মাল লাগে। অনিরুদ্ধ তা বলো না। ওকে স্যার। ও সরি, অনিরুদ্ধ দা। যাকে শুরু করি, সবাই আপনারা এখানে ফুল ভালোবাসেন? গোলাপ ফুল? হ্যাঁ স্যার। স্যার আর বাচ্চা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড, উই আর লাইক মাইন্ডেড পিপল। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এবছর আমরা ডিসাইড করেছি কোম্পানির তরফ থেকে যে একটা এনজিওর মাধ্যমে কিছু ডেস্টিটিউট বাচ্চাকে অ্যাডপ্ট করা হবে। প্রপোজালটা আমি কোম্পানিকে দিয়েছিলাম, কিছুই না, কোম্পানির এবছর প্রফিট টফিট খুব ভালো হয়েছে, তাই ইট উড বি আ নাইস জেস্টার ফ্রম আস। এই বিষয়ে এখন আমার তোমাদের সকলের হেল্প লাগবে। আজ বিকেলে এই এনজিওর তরফ থেকে ওই ডেস্টিটিউট হোমে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেখানে আমরা যাব, গিয়ে ফুল গিফট করব, গোলাপ ফুল। এই পুরো ব্যাপারটা এইচআর ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করা হবে, মালবিকা। হ্যাঁ স্যার, সরি অনিরুদ্ধদা। যেটা বলছিলাম যে ফুলটা তুমি অ্যারেঞ্জ করো, আর এনজিওর অফিসারদের সাথে কথা বলে নাও, আর দেখবে যেন অনুষ্ঠানে মিউজিক থাকে, গুড ক্লাসিক্যাল মিউজিক। ভালো ক্লাসিক্যাল মিউজিক শুনলে মনটা ভালো থাকে জানো তো। আর আমরা সবাই অফিসের তরফ থেকে এই কজন আর কি, আমরা সবাই ওই অনুষ্ঠানটাতে যাব, রাইট? ওকে স্যার। হুম, ও সরি অনিরুদ্ধদা। চক্ষু না যায় মোর
আজ শনিবার হ্যাঁ তুমি মুঝসে প্যার হ্যাঁ তোমার প্রবলেমটা কি বলো তো? এই কালো ব্যাগটা, কালো ব্যাগটা আমার প্রবলেম। দিনকে দিন নাইটমেয়ার হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে। প্রত্যেক শনিবার বিকেলে ঠিক এই সেন্টার টেবিলটার উপর হাঁ করে বসে থাকে, জিনিসপত্রগুলো এলেই আবার মুখটা বন্ধ। আবার ঠিক সোমবার দিন হাঁ করে জিনিসপত্রগুলো বমি করে উড়ে দেয়। আচ্ছা তুমি বোর হয়ে যাও না। ও স্যার, স্যার হ্যালো, হ্যাঁ কখন আসো, টাটা। খুব ভালো অর্কিড আর লিলি এসেছে, দেবো নাকি দাদা? খুব ভালো, একবার নিয়ে দেখুন না, দিন পনেরো একদম একরকম থেকে যাবে। হ্যাঁ ধুর, অতদিনের জন্য ফুল রেখে কি করবো, এমনি আমার তো ফুল নিয়ে এক সপ্তাহের কারবার। আজকে ফুল নিয়ে জলে রেখে দেবো, পরের শনিতে বাসি হলে ফেলে দেবো।
কি গো, গোলাপটা পছন্দ হয়েছে? আমার কিন্তু এই রংটা খুব পছন্দ, ব্লাড রেড। আগের দু সপ্তাহ ভালো গোলাপ পাইনি, এবার পুষিয়ে নিয়েছি। দূর, আচ্ছা একটা কথা বলো তো, আজকালকার গোলাপগুলো গন্ধ থাকে না কেন? না না সিরিয়াসলি আমাকে বোঝাও তো, গন্ধ গেল কোথায়? যাক গে। অনিরুদ্ধ আছে? অনিরুদ্ধ ভাদুরী? হ্যাঁ, মানে এটা অনিরুদ্ধ ভাদুরী ফ্ল্যাট নয়? হ্যাঁ হ্যাঁ, আপনি? আমি মালবিকা, অনিরুদ্ধের অফিসে। অফিসে? ও কি ব্যাপার? আমার নাম সুমন্ত। হ্যালো, আমি অনিরুদ্ধের সাথে এই ফ্ল্যাটটা শেয়ার করি। আসলে আমি অনিরুদ্ধের সাথেই দেখা করতে এসেছিলাম, আমার কাছে মিউজিক্যাল কনসার্টে দুটো পাস ছিল। ও আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি ভেতরে আসুন, আমি জানতামই না অনিরুদ্ধের অফিসে আপনার মতন সুন্দরীরা কাজ করে। আসুন ভেতরে আসুন।
তাড়াতাড়ি চলে এসো জান। ম্যাডাম চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। নাইস টি, বেশ ভালো বানাও তো চাটা। আমি আরো অনেক কিছু ভালো বানাতে পারি, চা, কফি, ককটেল, জয়েন্ট চলবে। ইন্টারেস্টিং। আর খাবার দাবার? ওটা ঠিক হয় না আমাদের, মাল্টি কুইজিনটা তো একেবারেই হয় না, ওই কোনো রকমে সব কিছু মিলিয়ে ভাত আর মাংসটা ঠিক নামিয়ে দেবো। তা তুমি এত এন্টারটেনিং, তোমার বন্ধুটা এত বোরিং কেন? এ বাবা কে বলো তোমাকে বোরিং, মিস ইন্টারপ্রেট করো না প্লিজ। অনিরুদ্ধ যদি বোরিং হয় তাহলে তুমি এখানে কী করছো? তুমি তো আর আমার জন্য এখানে আসনি সুন্দরী, শনিবার সন্ধ্যায় কনসার্টের টিকিট নিয়ে বোরিং অনিরুদ্ধের জন্যই তুমি এত দূর এখানে এসেছো। কিন্তু কী জানো তো, তোমার রিসার্চ ওয়ার্কটা না খুব উইক, কলিগও জানো না যে উইকেন্ডে পাখি ঘরে থাকে না, উড়ে যায়। হুম, সে তো এখানে এসে বুঝলাম। তা তিনি যান কোথায়? কলকাতা বাইরে। প্রত্যেক উইকেন্ডে? ইয়েস, শনিবার দিন তোমাদের হাফ ডে অফিস সেরে বেলা তিনটে নাগাদ হাউস একটা কালো ব্যাগ নিয়ে মিস্টার অনিরুদ্ধ ভাদুরী কলকাতার মায়া ত্যাগ করেন, আবার ফেরেন সোমবার দিন সকালে ঠিক অফিস যাওয়ার আগে। তো তুমি চেয়েছিলে অনিরুদ্ধ তোমার সাথে কনসার্টে যাক, তাই তো? আর দেখো, কনসার্ট টনসার্টের সব হাই লেভেল ক্লাসিক্যাল ব্যাপারে না আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে আমার পোষায় না, আমি বুঝিও না আর কি। তা বলছিলাম কি, কনসার্টটা বাদ দাও, ব্যাপারটা যদি ডিস্কে শিফট করানো যায় কেমন হয়? মানে তুমি আর আমি, আমি আর তুমি, অনিরুদ্ধ তো নেই, আমি না হয় তোমায় এন্টারটেন করার দায়িত্ব নিলাম। আচ্ছা, কলকাতার বাইরে কোথায় যায় অনিরুদ্ধ? মানে আমার প্রপোজালটা তোমার পছন্দ হলো না, তাই তো? অনিরুদ্ধর বাবার কাছে যায়, ওর অসুস্থ বৃদ্ধ বাবা, বসে থাকেন সারা সপ্তাহ ধরে ছেলের জন্য ওয়েট করেন, শনিবার দিন সন্ধ্যাবেলা ছেলের পাশে বসে বসে বড়াইগুলো মালি শুনতে শুনতে লুচি আর আলুরদম খান। তোমার মতন সুন্দরী মেয়েদের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, বুঝলে? অ্যাকচুয়ালি আমরা দুজন, মানে আমি আর অনিরুদ্ধ দুজন দুই মেরুর আর কি, ও নর্থ পোল, আমি সাউথ পোল। আমার বন্ধুরাও ঠিক বুঝতে পারে না, মানে আমি অনিরুদ্ধের মতন একটা ছেলের সাথে কী করে একটা রুমে, মানে একটা ফ্ল্যাটে থাকি আর কি। আমি ভেসে বেড়াই, অনিরুদ্ধ সিরিয়াস। বাহ, ভালো তো, দুজনে দুরকম হওয়াই তো ভালো, তাতে বন্ধুত্বের ব্যালেন্স থাকে। তবে একটা বিষয় মানতেই হবে, আজকের যুগে এরকম সিরিয়াস রেসপন্সিবল মানুষ পাওয়া খুব কঠিন। তোমার কাছে যা শুনলাম তাতে মনে হলো অনিরুদ্ধ এক্সেপশনাল, আমার কিন্তু ইন্টারেস্টটা বেড়ে গেল। ইন্টারেস্টটা তো বুঝতেই পারছি। দেখো কি করে ম্যানেজ করবে, উইকেন্ডে তো পাবে না, অফিস টাইমে কি চেষ্টা করে দেখতে পারো। উইকেন্ডে আমি রইলাম তোমার সাথে এনজয় করার জন্য, তোমার এন্টারটেইনমেন্টের দায়িত্ব আমি নেব, ভেবে দেখো। না না, তারা দরকার হবে না, আমি বরং অনিরুদ্ধকে স্টাডি করে দেখি। ওকে, স্টাডি করো, বেস্ট অফ লাক। দরজা খুলো না, দরজা খুলে এটা দাও প্লিজ, তাড়াতাড়ি করো না জানু। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, উইকেন্ড অভিযান সাকসেসফুল মনে হচ্ছে? আজ নিজে থেকে গুড মর্নিং বলেছে, উইকেন্ড প্ল্যান ফুল ফ্লপ, দেখাই তো হলো না। সে কি রে, তুই যে সব টিকিট ফিকেট কাটলি? ধুর, সব ভোগে, টাকাটাই চলে গেল। যে আছে তোর এই মিস্টার গম্ভীরের মধ্যে কে জানে। কেন, খারাপ কি? আসলে সবসময় স্মার্ট স্মার্ট কথা বলা ছেলেদেরকে না আমি একদম নিতে পারি না। গম্ভীরই তো ভালো, পার্সোনালিটি আছে।
আর এই বয়সেই রিজিওনাল ম্যানেজার, রীতিমতো সুপাত্র। দূর, এসব সুপাত্ররা শুধু ধরেন, নিজেরা ধরা দেন না। দুদিন ঘুরবে ফিরবে, তিন দিনের দিন তোকে ডাম্প করে চলে যাবে, কত যে দেখলাম। সেটি হচ্ছে না, প্রতি উইকেন্ডে বাবার সাথে দেখা করতে যায়। এর থেকে বোঝা যাচ্ছে যে রীতিমতো রেসপন্সিবল। তাই এর সাথে শুধু ডেটিং নয়, সংসারটা করা যায়, বুঝলি? ওরে বাবা, দেখিস একটা গুড মর্নিং বলেছে, তাতেই এত? আমি এইচআর, ভুলে যেও না ডার্লিং, হিউম্যান রিসোর্সটা বুঝি। আর সবার রিপোর্ট কার্ড আগে আমার কাছে জমা পড়ে। আর অনুরোধের পয়েন্ট একটা নয়, অনেকগুলো। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, মোটা টাকা মাইনে পায়, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত, বুঝলি? তবে আর কি, যাও একদিন শ্বশুর করে গিয়ে শ্বশুর প্রণামটাও সেরে এসো। তুই তো দেখছি বিয়ে না করে থামবি না। এনিওয়ে আমি একটু আসছি। হ্যাঁ, এসো এসো এসো, কি ব্যাপার, কিছু বলবে? আসলে আমি আপনার বাড়ি গিয়েছিলাম শনিবার, আপনার বন্ধু সুমন্তর সঙ্গে দেখা হলো। আমার বাড়ি? কই, সুমন্ত তো কিছু বললো না। অবশ্য বলবেই বা কাকে, আমি তো আজ খুব সকালে ফিরেছি, আরও অ্যাজ ইউজুয়াল কাল রাতে নিশ্চয়ই খুব লেট করেছে, ফলে আমি যখন বেরোলাম তখন দেখলাম ও ঘুমোচ্ছে। জ্ঞান মঞ্চে ফেস্টিভ্যাল চলছে, আমি ভেবেছিলাম আপনার ভালো লাগবে। নেক্সট উইকেন্ডে যাবেন আমার সঙ্গে? দুটো সিজন কার্ড পেয়েছি। সো স্পিট অফ ইউ মালবিকা, বাট আই শ্যাল পাস। আমার হবে না, আসলে উইকেন্ডে হওয়াটা খুব চাপ, আমি এই কটা দিন কলকাতায় থাকি না তো। হ্যাঁ, সুমন্ত বলল আপনি উইকেন্ডে কোথায় একটা যান, এবার না হয় নাই গেলেন, এক উইকেন্ড না গেলে খুব একটা অসুবিধা হবে না। আমি শুনেছিলাম আপনি ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত। না মালবিকা, হবে না। অ্যাকচুয়ালি কি জানো, আমার বাবা আমার জন্য ওয়েট করে থাকেন, তো তাই আমায় যেতেই হয়। বাবা? হ্যাঁ বাবা, তোমার সাথে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু আসলে কি জানো, আমার বাবা খুব অসুস্থ, আর সারাটা সপ্তাহ ওয়েট করে থাকে কবে আমি বাবার কাছে যাব, তাই তুমি কিছু মনে করো না, আই এম সরি। তুমি এক কাজ করো না, তুমি অন্য কারোর সাথে চলে যাও, এনজয়। আপনি যাবেন না সেটা আমি বুঝতেই পেরেছি, এরপর আমি কার সাথে যাবো না যাবো সেটা আমি ডিসাইড করব। থ্যাংক ইউ। করে গেল না, সিম্পলি অ্যাভয়েড করে গেল। তোর ইন্ডিয়ান ক্লাসিক্যালও জমলো না? কিছু একটা ব্যাপার তো আছে, লোকটা মিথ্যে কথা বলছে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, হয়তো দেখবি লোকটা একটা বিয়ে করে বসে আছে, কিংবা হয়তো দুটো বিয়ে। ধ্যাত, এক এক উইকেন্ড এক এক বউয়ের কাছে যায়। কি যে বলিস না, কেন এরকম হয় না বুঝি? আমি একটা হলিউডের সিনেমায় দেখেছি, কিন্তু লোকটাকে এতটা কালারফুল বলে মনে হয় না আমার। বাইরে থেকে কিভাবে লোক চেনা যায়? তোর কি দেখে মনে হয় লোকটা মিথ্যে কথা বলতে পারে? দেখে তো মনে হয় ধর্মপুত্র যুধিষ্ঠির, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অথচ দেখ, তোকে তো দিব্যি মিথ্যে বলে দিল। ঠিক বলেছিস, ব্যাপারটা কালটিভেট করতে হচ্ছে।
তুমি না জান, তোমার পোশাক একটা বিছানায় রয়েছে, দেরি করো না প্লিজ।
কিরে, আজ এত দেরি করলি? অনেক রাত করে ঘুমিয়েছি, অনেক রাত অব্দি ঘুরে বেড়াচ্ছিলাম। তাই পার্টি? অনিরুদ্ধ তাকে শেষ পর্যন্ত? আরে ধুর অনিরুদ্ধ, সে আমার হবে না, বুঝে গেছি। একা একাই ঘুরে বেড়ালাম। একা একা? সেটাই আমার ভাগ্যে আছে বুঝলি, যাহা চাই তাহা ভুল করে চাই। মানে? মানে অনিরুদ্ধ আমাকে সিম্পলি অ্যাভয়েড করে গেছে, ওর জীবনে অন্য কোনো নারী আছে। কি বলছিস, অনিরুদ্ধ তা বিবাহিত? তাই তো মনে হয়। যা, তাহলে কি করবি? অবশ্য বিবাহিত লোকেদের সাথে প্রেম করাটা কিন্তু বেশ মজার, ট্রাই করে দেখ না। দেখ, দাঁড়া আমি এক মিনিটে আসছি। সৌমিত্রদা, আমাকে মিস্টার ভাদুরি, মিস্টার পাত্র আর আনন্দবাবুর লাস্ট দু মাসের ফোনের বিলের কপিগুলো দিন তো। কেন, ফোনের বিল কি হবে? এইচআর ম্যানেজারের নির্দেশ, কি হবে আমি কি করে জানব? আচ্ছা একটু দাঁড়ান। নিন। থ্যাংক ইউ। কোথায় গেছিলি কিরে? হুম, কোথায় গেছিলি? না, একটা জিনিস দেখতে গেছিলাম, গোয়েন্দাগিরি করতে গেছিলাম। কিসের গোয়েন্দাগিরি? একটা লোকের কল রেজিস্টারে অফিসিয়াল নাম্বার ছাড়া একটি মাত্র নাম্বার, আর সেই নাম্বারেই লোকটা ফোন করে, তাও আবার মাসে কয়েকবার। স্ট্রেঞ্জ, এরকম লোক আজকালকার দিনে দেখা যায় না। নিশ্চয় বাড়ির নম্বর, বউকে ফোন করে নিশ্চয়। হ্যালো, তুমি আবার আমাকে ফোন করেছো? আমি তোমাকে অনেকবার করে বলছি না যে তুমি আমাকে বারবার করে ফোন করে এভাবে বিরক্ত করবে না। তুমি তুমি আমার কথা কেন বুঝতে পারছো না বলো তো? আমি তো বললাম যে আর কোনোভাবেই নতুন করে কোনো কিছু সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসতাম, আর হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আমি অ্যাসিওর মার্কেটিং সার্ভিস থেকে কথা বলছি, আপনার সাথে দু মিনিট কথা বলা যাবে? শুনুন, আপনি যদি ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে চান প্লিজ বিরক্ত করবেন, আমরা কেউ ইন্স্যুরেন্স করাবো না। না না, এটা কোনো ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলা হচ্ছে না, আমরা বেসিক্যালি সরকারের তরফ থেকে একটা সার্ভে করছি, কারা কারা আধার কার্ড পেয়েছেন বা পাননি সেই ব্যাপারে। এটা মূলত সেন্সাস ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। ও, তাহলে তো ভালোই করেছেন। না, আমরা এখনও আধার কার্ড পাইনি জানেন। পাননি কেন, কি প্রবলেম ফেস করছেন আপনারা? প্রবলেম মানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কোনো সারা শব্দই তো নেই। এদিকে আবার জায়গা জায়গা থেকে আধার কার্ড চাইছে। জানি, ওই কারণেই সার্ভেটা করা হচ্ছে। আপনি যদি কাইন্ডলি আপনাদের ডিটেলসগুলো আমাদের দেন। কি কি ডিটেলস বলুন? মানে ওই আপনার নাম, মানে আপনারা কবে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন সেসব ডিটেলস। সে তো করেছি অনেক আগে, তাও মাস তিনেক হবে মোটামুটি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কতদিন আগে অ্যাপ্লাই করেছেন বললেন? তিন মাস। কোথায় অ্যাপ্লাই করেছেন, আপনাদের ওয়ার্ড অফিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড আপনাদের? আমাদের তো ওই 94 নম্বর, টালিগঞ্জ। বুঝেছি। বাড়িতে কে কে আছে, মানে কার কার জন্য অ্যাপ্লাই করেছেন? বাড়িতে তো আমি আর আমার স্ত্রী।
আর কেউ নেই বাড়িতে? না, আর তো কেউ নেই। আপনাদের কমপ্লিট ডিটেইলসটা যদি দেন, মানে আপনার নাম, আপনার স্ত্রীর নাম। হ্যাঁ হ্যাঁ, লিখে নিন। ওই আমি শ্রী সৌমেন চট্টরাজ, আর স্ত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা চট্টরাজ। অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস ওই 196/1 হেমেন্দ্র কুমার রায় লেন, কলকাতা 7,30। কাইন্ডলি যদি আপনার মোবাইল নাম্বারটা বলেন। হ্যাঁ হ্যাঁ, 7931152716। থ্যাংক ইউ স্যার তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য। আমরা এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামথিং ইজ রং সামওয়্যার। অনিরুদ্ধর বাবা নেই, অথচ বাবার সাথে দেখা করতে যাবে বলে শহর ছেড়ে চলে যায়। যেখানে যায় সেখানে একটা মেয়েও থাকে। মেয়েটার সাথে অনিরুদ্ধর প্রেমের সম্পর্ক আছে বলে মনে হয়। কাজের ফোন ছাড়া অনিরুদ্ধ একটা নাম্বারই ফোন করে, কোনো এক চট্টরাজ ফ্যামিলিকে। তারা কারা? তাদের সাথে অনিরুদ্ধর কী বা সম্পর্ক? হ্যাঁ, প্রিয়াঙ্কা বসু কে? আমি প্রিয়াঙ্কা, আগে বসু ছিলাম, এখন চট্টরাজ। আপনার নামে একটা কুরিয়ার আছে ম্যাডাম। কুরিয়ার? একটা সই করুন ম্যাডাম। এখানে তো? থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো ডার্লিং, আমি অনিরুদ্ধ বলছি, কেমন আছো তুমি? তুমি আবার আমাকে ফোন করেছো, তোমাকে তো বারণ করছি বারবার। বারণ? আরে বাবা, বারণ তো তুমি তোমার বরের ভয় করো, কিন্তু তুমি তোমায় ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি। ভালোবাসায় এত ভয় করলে চলে নাকি? শোনো অনিরুদ্ধ, কিচ্ছু শুনবো না। ভালোবাসা কথা শুনতে চায় না, ভালোবাসা ভালোবাসতে চায়, জানো না? আর এখন থেকে তো তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে আমার কোনো অসুবিধাও হবে না, তাই না? দেখো অনিরুদ্ধ, আমি তোমাকে যেটা দেখার কি আছে বলো তো? আশ্চর্য, দেখার কিচ্ছু নেই। আরে বাবা, আমি তো জানি, আমি জানি তোমার বরের সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে অস্বস্তি হয়, অসুবিধে হয়, স্বাভাবিক। কিন্তু তুমি আমার গিফটটা তো পেয়ে গেছো। ফোনটা কেমন, ভালো লেগেছে? ওই সিমটা শোনো, এই দু একদিনের মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবার থেকে তুমি যখন খুশি আমার সাথে কথা বলতে পারবে, লুকিয়ে। তোমার বড়া সামনে এসে দাঁড়াতে পারবে না। আর তো মাত্র কিছুদিন, তারপর তো তুমি আমার কাছেই চলে আসবে চিরকালের মতো। অনিরুদ্ধ শোনো, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। শোনার কি আছে বলো তো? শোনা, তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি, তুমিও আমায় কতটা ভালোবাসো আমি জানি, তাই না? অনিরুদ্ধ, আমি তোমাকে বারবার করে না করেছিলাম আমাকে ফোন না করতে, আমাকে গিফট না পাঠাতে। তা বললে কি হয়, ভালোবাসা তো মানুষকে সবসময় দিতে চায়, জানো না তুমি। আমি তোমার এই ফোনটা রাখতে পারবো না অনিরুদ্ধ, এটা তোমাকে ফেরত নিতে হবে, ওকে? ওটা আমি ফেরত নেব না প্রিয়াঙ্কা, ফোনটা তোমার তোমাকে রাখতে হবে। পাগল মেয়ে। এই কি ব্যাপার বলো তো, তোমার তো আজকে হাফ ডে ছিল।
এত দেরি হলো কেন শুনি? হাফডে হাফডে না ছাতু হাফডে। সপ্তাহের শেষেই বসের যত কাজের চাপ পড়ে, বুঝেছো? কি করবো বলো? বেশ হয়েছে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য চায়ের জল চাপাচ্ছি, তুমি কিছু খাবে তো? নিয়ে আসো। এই খাবোই তো, খেতেই তো চাই। আমার মিষ্টি বউয়ের হাতের মিষ্টি এক কাপ চা, বাস নিয়ে আসি। ছাড়ো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কি হলোটা? কি এসবের মানে কি? সৌমেন, আমি জানি না, কুরিয়ারে এসছে। কুরিয়ারে এসছে, তুমি জানো না? কোনো কথা হয়নি? আমি সত্যিই জানি না, আমার সাথে কোনো কথা হয়নি, হঠাৎ করে কুরিয়ারে চলে এলো। কেন, টেলিফোন হয়নি, কথা হয়নি ফোনে? করেছিল ল্যান্ডলাইনে। কি ল্যান্ডলাইনে করেছিল? যেরকম ও করে থাকে। এই সত্যি করে বলো তো, অনিরুদ্ধর সঙ্গে তোমার সম্পর্কটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? কেন কেন ইন্ডালজ করছো ওকে এতটা? আমি ইন্ডালজ করছি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি সৌমেন। অনিরুদ্ধ আমার পাস্ট, আমি ওকে ভালোবাসতাম, এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি সৌমেন, শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস কর। বিশ্বাস তো করতে চাই, কিন্তু তুমি করতে দিচ্ছ না। কেন ফোন করে, কেন ফোন ধরো, কেন কথা বলো ওর সঙ্গে ফোনে? একটা সেলফোন আমি কিনে দিতে পারতাম না? বারবার তো বলেছিলাম, তখন তো বলেছিলে সেলফোন ব্যবহার করবে না। আর ছি 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 ছি, তুমি কি বলছো সৌমেন? কেন তুমি এভাবে রিয়্যাক্ট করছো সৌমেন? একটা মানুষ যদি হাজারবার বলার পর ফোন করে, আমি কি করতে পারি বলো তো? তুমি দেখোনি, আমি আমি তোমার চোখের সামনে বহুবার বারণ করেছি, আমি করিনি। আমার সামনে কি হয় আমি দেখেছি, কিন্তু আমার পেছনে কি করো সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আবার গিফট পাঠাচ্ছে সৌমেন, বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করব, কি বুঝবো? বিয়ের পর থেকে নাটক দেখে আসি। কেন দিস এবার এই টেলিফোন নাম্বার ঠিকানা কেন দিছিল ওকে? আমি জানি, আমি জানি অনিরুদ্ধ আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না। তুমি বিশ্বাস করো, অনিরুদ্ধ আগে এরকম ছিল না, দিনকে দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে পুরো ব্যাপারটা, তার জন্য আমি দায়ী? পুরো ব্যাপারটাতে আমি দায়ী? আমার আমাকে ভালোবাসো? বাসো, বাসো। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি কিনা তুমি বুঝতে পারো না? কি মনে হয় তোমার? হ্যাঁ, চুপ করে রইলে কেন বলো? তুমি তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি কিনা? এই ফোনটা তুমি ফেরত দিয়ে আসবে, এই ফোন বাড়িতে রাখবে না, তুমি ফেরত দিয়ে আসবে ওকে? আমি ফেরত দিয়ে দেবো, আমি আমি অনিরুদ্ধকে বলেছি সৌমেন, আমি ফোনটা ফেরত দিয়ে দেবো। একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ, মাথাটা ঠান্ডা করো একটু, আমি তোমার জন্য চা নিয়ে আসি। লক্ষ্মীটি, সৌমেন, সৌমেন, সৌম,
আপনি অনিরুদ্ধ বাবু তো? আমি সৌমেন, প্রিয়াঙ্কার হাজবেন্ড। আমি জানতাম আপনি আসবেন। দেখুন, এভাবে হুট করে অনুমতি না নিয়ে দাঁড়াও পথিকবর, তিষ্ঠ ক্ষণকাল। এভাবে হুট করে চলে আসার জন্য ক্ষমা চাইছি, কিছু জরুরি কথা ছিল। হবে হবে, জরুরি কথা। ওয়াইন খাবেন তো? জানো, দেখো না একজন এসেছেন আমাদের বাড়িতে, তোমার হয়ে গেলে এসো তো। এ বাড়িতে আরও কেউ আছেন নাকি? হুম, আমার জান আছে, স্নানে গেছে, বেরোলে দেখা হবে নিশ্চয়ই। ওয়াইন খাবেন? আমি ওয়াইন খাওয়ার জন্য এখানে আসিনি, ফোনটা ফেরত দিতে এসেছি। চিয়ার্স। আমার স্ত্রী প্রিয়াঙ্কাকে এভাবে ডিস্টার্ব করবে না। কি আশ্চর্য, আমি প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করি কোথায়? না না, আমি প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করি না। দেখুন, আপনার বাড়িতে স্ত্রী আছে, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আপনি যে ডিস্টার্ব করছেন সে কথা আপনি নিজেও জানেন। না, প্রিয়াঙ্কা আমার প্রেমিকা, ওকে আমি ডিস্টার্ব কেন করব? আপনার নিশ্চয়ই বুঝতে কোথাও ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না, কিচ্ছু ভুল হচ্ছে না। আপনি ফোন করেন না প্রিয়াঙ্কাকে? হুম, করি তো। তাহলে তাহলে আবার কি? প্রিয়াঙ্কা আমার প্রেমিকা, বললাম না, ওকে আমি ভালোবাসি, ও আমায় ভালোবাসে, আমি সেটা জানি। দুর্ঘটনা চক্রে আপনার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমার সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে গেছে। কাজেই আমি ওকে গিফটও দিতে পারি, ফোনও করতে পারি। না, পারেন না। আস্তে, আমার জানু চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করে না, কাজেই এই বাড়িতে চিৎকার চেঁচামেচি একদম অ্যালাউড নয়। সো ইফ ইউ প্লিজ। এই শুনুন, আমি এখানে চিৎকার চেঁচামেচি করতে আসিনি, ফোনটা ফেরত দিতে এসেছি। আর আমার একটা কথা পরিষ্কার শুনে রাখুন, আপনি প্রিয়াঙ্কাকে কোনোদিন ফোন করবেন না, কখনো না। হ্যালো, হ্যালো, একটি জনবিরল রাস্তা থেকে সৌমেন চট্টরাজ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটিকে শনাক্ত করার জন্য তার পরিবারকে খবর পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, মনে করা হচ্ছে রাতের বেলায় কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হ্যালো। হ্যালো, আমি মালবিকা বলছি। ও হ্যাঁ, বলো ডালি, কি খবর? তোমার তো কোনো পাত্তাই নেই, মিস করছি তোমায়। ইয়ার কি, মেরো না, কাজের কথা আছে। অনিরুদ্ধ কোথায়? ওফ, আবার অনিরুদ্ধ কেন বলো তো? আমি কি কেউ নই নাকি? একটু আমাদেরকে তো তাকাতে পারো সুন্দরী। আচ্ছা শোনো না, বলছি অনিরুদ্ধ তো উইকেন্ডে থাকে না, তো তুমি একটু চলে এসো আমার সঙ্গে, থাকো, একটু ডেট ফেট করি আমরা। ঠিক করে বলো তো, অনিরুদ্ধ এখানে আছে না নেই? এই উইকেন্ডে অনিরুদ্ধ কোথায় গেছে? নেই নেই, এখানে নেই, বাপের বাড়ি গেছে, আমি তো একা আছি। তুমি একটু থাকতেই পারো বলো আমার সাথে, তাই না? ইয়ার কি, মেরো না, কখন গেছে অনিরুদ্ধ? কখন আবার, যেরকম যায় সোমবার ফিরবে। তুমি খালি অনিরুদ্ধরই খোঁজ করো, আমি কি কেউ নই বলো তো? তুমি আমার বন্ধু, আর অনিরুদ্ধ রহস্যময়, বুঝলে?
ছাড়ছি, কাজ আছে। সৌমেন চট্টরাজ, তার বাড়িতেই ফোন করত অনিরুদ্ধ। অনিরুদ্ধর বাড়ি যাওয়ার রাস্তাতেই তার ডেড বডি, কাকতালীয় নাকি অন্য কিছু। জানু, আমাকে একটু বেরোতে হবে, তুমি লক্ষ্মীটি হয়ে থেকো, আমি একটু পরেই ফিরে আসবো, কেমন? আসছি, লক্ষ্মীটি হয়ে থাকবে কিন্তু। কি ব্যাপার, আজ তো আপনার আসার কথা নয়, কালই তো আপনি এলেন। আজ এলাম তার কারণ কালকের ফুলগুলো বাড়িতে রাখা ঠিক মনে হলো না, কেমন বাসি হয়ে গেছে। আর আজকে বাড়িতে গেস্ট আসবে। তা কি দেবো, রোজ যদি আজ কিন্তু ভালো রজনীগন্ধা এসেছে, একদম ফ্রেশ রজনীগন্ধা। হ্যাঁ, না থাক, রোজা দাও তাই দাও, আর ভালো দেখে দেবে যেন বেশ কয়েকদিন থাকে। ঠিক আছে। আপনার হাজবেন্ডের মৃত্যুর ব্যাপারে একটা ইনভেস্টিগেশনের জন্য আপনাকে এখানে আসতে হবে। পুলিশ আপনার কোঅপারেশন চাইছে। কি ব্যাপার ইনভেস্টিগেশন? দেখুন, আপনার হাজবেন্ডের মৃত্যু জাস্ট একটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, সেই কারণে সন্ধ্যের সময় আপনাকে এখানে আসতে হবে। আপনি কি নিজে আসতে পারবেন না গাড়ি পাঠিয়ে দেবো? আসতে পারবো।
চলতে হ্যায় জিসকে লিয়ে তেরি আঁখো কে দিয়ে ঢুঁ লায়া হো ওহি গীত মে তেরে লিয়ে চলতে হ্যায় জিসকে লিয়ে। গীত মে তেরে লিয়ে তুমি আমাকে তো ফোন করে এই ঠিকানায় আসতে বলা হলো, কি নাকি একটা দরকার আছে? দরকার আছে আমি তো জানি না, যাকে তোমার এখানে আসার দরকার ছিল তুমি এসে গেছো। চলো ভিতরে চলো, যাক এতদিনে তুমি আমার বাড়িতে এলে, কতদিন ধরে ভেবেছি জানো তুমি আসবে। তোমার জন্য গোলাপ পর্যন্ত কিনে রেখেছি, দেখো। আমি তোমার জন্য কত জামা কাপড় কিনে রেখেছি তুমি থাকবে বলে, সারাদিন ভেবেছি তুমি আসবে তুমি আসবে তুমি আসবে, আর এখন তুমি এখানে। অনিরুদ্ধ, আমি তোমাকে বহুবার বলেছি যে আমাকে নিয়ে তুমি বেশি ভেবো না, আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কিন্তু এখন আর নেই, সেটা ধরে বসে থাকলে চলবে না অনিরুদ্ধ, জীবনটা অনেক বদলে গেছে, এটা বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আমাকে নিয়ে এতটা না ভেবে নিজে তো কাউকে একটা বিয়ে করে সেটেল করতে পারো। তাও আর নাকি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, এখন অন্য কারোর সাথে না, পসিবল নয়। তুমি তো আমার, তুমি এটা বুঝতে পারো না যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। মিথ্যাবাদী, মিথ্যা কথা বললে হবে? আমি যাই না, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, কি ঠিক বলছি তো? তুমি ঠিক বলছো না, আমি অনিরুদ্ধ, আমি তোমাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। আমি মন থেকে চাই যে তুমি খুব ভালো থাকো, বিশ্বাস করো আমি আমি এটা মন থেকে চাই। আমার পক্ষে আর তোমার সাথে একসাথে থাকা আর সম্ভব নয়। কেন নয়? সোমেন তো তোমায় কিছু করতে পারবে না, ও তো আর বাধা হয়ে এসে দাঁড়াতে পারবে না আমাদের দুজনের মাঝখানে, ও তো
এবার থেকে তুমি আমার কাছে এসে থাকবে, আমার সঙ্গে জীবন কাটাবে। আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি, সব। হ্যাঁ, তুমি রান্না করতে ভালোবাসো তো? আমি তো জানি তুমি রান্না করতে ভালোবাসো। তুমি একবার রান্নাঘরে যাও, গিয়ে দেখতে পাবে আমি তোমার জন্য সব গুছিয়ে রেখেছি। এই সৌমেন, হু ওয়াজ হি? ওয়াজ এ পেটি ক্লার্ক, একটা সাধারণ সরকারি কর্মচারী, কিছু দিতে পারতো না তোমাকে। আমি তো পারি, আমি তোমার জন্য সব সব কিছু করতে পারি। বিশ্বাস হচ্ছে না তো? তুমি রান্নাঘরটা দেখলেই বুঝবে। এসো আমার সঙ্গে এসো। আমি কোথাও যাব না, আমি যাব না রান্নাঘরে। হ্যাঁ তাও ঠিক, প্রথমবার বাড়িতে এসেছো, রান্নাঘরটা আমিও ছাগল, রান্নাঘর ইজ এ ব্যাড আইডিয়া। বেডরুমে চলো, ইয়া বেডরুমে চলো, কেননা তুমি গেলে দেখতে পাবে, বুঝেছো? আমি আমি তোমার জন্য ঠিক নাইট ড্রেস পরতে ভালোবাসো না সিল্কের, আমি তোমার জন্য কতগুলো সিল্কের নাইট ড্রেস গুছিয়ে রেখেছি তুমি জানো? সবকটা আমি নিজের হাতে কিনেছি। আমার সাথে থাকলে তুমি রাজরানীর মতো থাকবে প্রিয়াঙ্কা, বিশ্বাস করো, তুমি খুব সুখে থাকবে, বিশ্বাস করো, বিশ্বাস করো। চলো বেডরুমে, বেডরুমে যে নাইট ড্রেসগুলো দেখবে, চলো চলো শোনা, চলো চলো। আমি কোথাও যাবো না, আমি বাড়ি যাবো। আরে কি আশ্চর্য, শুনবে তো আমার কথা? তাকিয়ে দেখো এই সেলফোনটা, চিনতে পারছো? চিনতে পারছো? এই সেলফোনটা আমি তোমার জন্য কিনেছি, খুব ভালোবাসি বলেই তো কিনেছি। ওই সৌমেন, ও যদি তোমাকে ভালোই বাসত, আজ পর্যন্ত তোমাকে হাতে করে একটা কিছু কিনে দিয়েছে, জীবনে কিছু কিনে দিয়েছে? আমি দিয়েছি, আমি তোমার জন্য এই সব কিছু কিনে রেখেছি। এই বাড়িটা তোমার প্রিয়াঙ্কা, এই বাড়িটা তোমার, এখানে থাকবে তুমি, তুমি আমার সঙ্গে থাকবে, কি ভালো হবে না ব্যাপারটা? এই ফোনটা এখানে এলো কি করে অনিরুদ্ধ? হ্যাঁ, এই ফোনটা কোথেকে এলো? তার মানে সৌমেন এখানে এসেছিল, কখন এসেছিল, কখন এসেছিল? অনিরুদ্ধ সৌমেন, আরে কি অপ্রাসঙ্গিক কথাবার্তা! সৌমেন কে? সৌমেন কে দিয়ে? সৌমেন তো আর বেঁচেই নেই, ও ছিল আমাদের মধ্যে একটা বাধা হয়ে, ব্যারিয়ার, সরে গেছে, এখন আর আমাদের কেউ বিরক্ত করবার নেই। অনিরুদ্ধ সৌমেন কখন এসেছিল, তুমি কি করেছো সৌমেনকে? কিছু করিনি, আমি কিছুই করিনি সৌমেনকে। ইনফ্যাক্ট ওই প্রথমে তোমাকে নিয়ে কথা বলা শুরু করলো, জানো ও আমাদের ভালোবাসাটাকে খুব অপমান করছিল, সেই জন্যই। অ্যাক্সিডেন্ট, ওটা একটা, আমি ওই প্রথমে আমার, তুমি পুরো ঘটনাটা যদি শোনো তাহলে বুঝতে পারবে কি হয়েছিল। কাশ এসা কোই মঞ্জর হোতা, মেরে কাঁধে পে তেরা সর হোতা। কাশ। আমি আবার ফিরে এলাম, কারণ ফাইসালাটা করে যেতে চাই আপনার স্ত্রীর সামনে। ওনারও জানা উচিত যে কিভাবে আপনি আমাদের ডিস্টার্ব করছেন। কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। একদম বাড়াবাড়ি করছি না, ওনাকে ডাকুন। আমার কাউকে ডাকবাড়ি নেই, কোনো দরকারই নেই, এমনকি আমার কাউকে কৈফিয়ত দেওয়ারও নেই। কি করেছি আমি? অন্যায় করেছি কোনো? এতে অন্যায়ের কী আছে? প্রিয়াঙ্কা ইজ মাই লাভ অ্যান্ড এভরিবডি নোজ দ্যাট। কাজেই ওকে আমি ফোনও করতে পারি, গিফট দিতেই পারি। আপনি অকারণে এতটা রেগে যাচ্ছেন,
ওয়াইন খাবেন একটা? আমি এখানে ওয়াইন খাওয়ার জন্য আসিনি অনিরুদ্ধ বাবু, আমি একটা ফয়সালা করার জন্য এসেছি। আপনি যে প্রত্যেক উইকে ফোন করে করে প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করছেন, সেটা আগে বন্ধ হওয়া দরকার। আমি আপনাদের ডিস্টার্ব করছি? অবশ্যই করছেন, প্রত্যেক উইকে ফোন করে প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করছেন আপনি, আর আজকে আবার গিফট পাঠিয়ে দিয়েছেন। আপনার লজ্জা লাগে না? প্রিয়াঙ্কা তো আপনার ফোন ধরতে চায় না, আপনার গিফট নিতে অস্বীকার করেছে। আপনার নিজের প্রতি এতটুকু রেসপেক্ট নেই? কি মনে হয়েছিল আপনার ফোনটা পেয়ে প্রিয়াঙ্কা খুব খুশি হয়ে যাবে? হ্যাঁ, আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে? আপনি জানেন ফোনটা পেয়ে কি হয়েছে? আপনি তো বিবাহিত, আপনার লজ্জা নেই? ছি, আমি বুঝতে পারছি আপনি খুবই অ্যাজিটেটেড হয়ে রয়েছেন, কিন্তু কি জানেন আমার কিছু করার নেই। করার নেই মানে? আপনি প্রতিনিয়ত ফোন করে ডিস্টার্ব করছেন আর মুখের সামনে দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে কিছু করার নেই? আমার সত্যি কিছু, আমি আপনাদের ডিস্টার্ব করছি না, আপনি আপনি ভুল করছেন। আমি ভুল করছি? আমি ভুল করছি? আপনি ডাকুন না, আপনার স্ত্রীকে ডাকুন না। প্রিয়াঙ্কাই আমার স্ত্রী, আসুন, ওকে আমি কত ভালোবাসি দেখবেন, আসুন। আরে আসুন না মশাই, আসুন আসুন আসুন। আমি আমার প্রিয়াঙ্কার জন্য পোশাক কিনে রেখেছি দেখুন, কারণ আমি জানি একদিন না একদিন ও আপনাকে ছেড়ে আমার কাছে ঠিক চলে আসবে, আর তাই জন্যই আমি ওর অপেক্ষায় থাকি প্রত্যেকটা উইকেন্ডে। আপনি আপনি একটা সহজ জিনিস বুঝতে পারছেন না জানেন তো, শুনুন, প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে, এটা কি বলুন তো? প্রিয়াঙ্কার নাইট গাউন, জানেন তো একটা প্রিয়াঙ্কার মধ্যে অনেকগুলো প্রিয়াঙ্কা থাকে, একটা প্রিয়াঙ্কা যে আপনার শয্যা সঙ্গিনী হয়, অন্তত আপনি তাই ভাবেন, আরেকটা প্রিয়াঙ্কা যে এই নাইটিটা পড়বে একদিন, যার অপেক্ষায় আমি বসে থাকি। একটা সহজ জিনিস আপনি বুঝলে ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যায়। প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে, কাজেই আমি ওকে ফোন করলে ও ডিস্টার্ব হতেই পারে না। ইটার্নাল লাভ, ইটার্নাল ভালোবাসা, চিরকালের, বুঝেন শব্দটা? মনে হয় না আমাদের ভালোবাসাটা চিরকালের, এটা আপনি বুঝবেন না, আর বোঝার চেষ্টা করেও খুব একটা লাভ আছে বলে আমার মনে হয় না। কি যা তা বলছেন বলুন তো, প্রিয়াঙ্কা আমার বিবাহিত স্ত্রী, আমি বুঝবো না, আপনি বুঝবেন? মন দিল না বধু, মন নিল যে শুধু আমি কি, আর দোর বসে বউ হলে কি সব বোঝা যায় নাকি? কিচ্ছু বোঝা যায় না। এটা তো মানবেন যে আপনি একজন অত্যন্ত সাধারণ মানুষ, পেটি সরকারি কর্মচারী, ক্লার্ক, আপনার পক্ষে ভালোবাসা টালোবাসা এগুলো বোঝা সম্ভব নয়। এই ভালোবাসাটা একটা চিরকালের জিনিস, আপনার পক্ষে এইটাই তো বোঝা সম্ভব নয় যে বিয়ের বাইরেও একটা ভালোবাসা থাকে, একটা ভালোবাসা থাকে যেটা দেখুন অবস্থার ফেরেও আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, দ্যাটস ট্রু। এই কিন্তু আপনি আমার আপনার এই ভুলভাল কথাগুলো থামিয়ে বলবেন, আমাদের ডিস্টার্ব করা কবে বন্ধ করবেন? আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। পুলিশে খবর দিয়ে, পুলিশের সামনে যখন ও বলবে ও আপনাকে ভালোই বাসে না, ও আপনাকে ছেড়ে আমার কাছে থাকতে চায়, একদিন না একদিন ঠিক আপনাকে ছেড়ে আমার কাছে চলে আসবে, আপনার ভালো লাগবে বলুন তো? এই 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 অনেকক্ষণ ধরে বলছি, কি কি অনেক ভদ্রভাবে বলছি তো, কথাটা বোঝা যাচ্ছে না? ও শুনতে পাচ্ছিস না, ওবার বলতে হবে, কিভাবে বলতে হবে তোকে, কোন ভাষায় বুঝতে পারিস বল, সে ভাষায় বলবো, কোন ভাষার কথা বুঝতে পারিস তুই বল। সোমেনবাবু লেগেছে, কি হলো?
খুন করেছো তুমি সৌমেনকে। তুমি সৌমেনকে খুন করেছো। করেছি কারণ ও বাড়াবাড়ি করছিল তোমাকে নিয়ে। ও তোমার আর আমার সম্পর্কটা বুঝতেই চাইছিল না, বুঝতে পারেইনি কোনোদিন। তুমি যে ওকে ভালোই পারতে না, তুমি যে আমাকে ভালোবাসতে সেটা ওকে বলতে যেতেই। তুমি তুমি কি করে পারলে বলো তো অনিরুদ্ধ? তুমি কি বলছো তুমি? আমি সৌমেনকে ভালোবাসি। মিথ্যে কথা বলছো। কি করলে তুমি এটা? তুমি সৌমেনকে ভালোবাসো না, তুমি একটা খুন। তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। কি ঠিক বলছি না বলো? আমি সৌমেনকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। তাকাও আমার দিকে। তুমি আমায় ভালোবাসো না প্রিয়াঙ্কা? ভালোবাসো না? তুমি খুন করেছো সৌমেনকে। তুমি খুনি, তুমি খুনি। আগে বলো তুমি আমায় ভালোবাসো তো? ঠিক বলছি প্রিয়াঙ্কা, তুমি আমায় ভালোবাসো তো? তুমি ভালোবাসো? তুমি খুন করেছো অনিরুদ্ধ। কি আশ্চর্য, এই মেয়েটাকে তো কিছুতেই কিছুতেই কিছু কিছুতেই সত্যি কথাটা বোঝাতে পারছি না। আরে ওটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। সৌমেনের মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল, ডেথ অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল। আমি তারপর বাধ্য হয়ে তোমার সৌমেনের ওই বডি, ডেড বডি রাস্তায় গিয়ে ফেলে এসেছি যাতে কেউ সন্দেহ না করে। এটুকু তো করতেই হতো। তুমি খুন করে ফেললে এভাবে সৌমেনকে? আরে এই দেখো, এই দেখো, মেয়েটা পাগল, মেয়ে কাঁদছে। কাঁদে না, কাঁদে না সোনা। আরে কি হয়েছে, আমি কি মরে গেছি নাকি? আমি আমি তো আছি। তুমি তো আমাকে বেশি ভালোবাসো সোনা থেকে। আমি তো আছি, আমি তো আছি। কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি না অনিরুদ্ধ। আমি তোমাকে, তুমি সত্যি আমাকে ভালোবাসো না প্রিয়াঙ্কা? ভালোবাসি, হ্যাঁ ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না, তুমি খুনি। এটা খুনি কে, আমি কি করে ভালোবাসব? আমাকে তুমি কি করে না ভালোবাসতে পারবে? আমাকে ভালোবাসো না মানে এটা কি? হ্যাঁ এই তো তাহলে তুমি মেয়ে কেন? এই মেয়ে কেন তুমি? তুমি তাহলে মেয়ে কেন? তোমাকে কেউ কেউ প্রিয়াঙ্কা সাজিয়ে পাঠিয়েছে, আমি বুঝতে পেরেছি। মেয়ে কেন? কথা দিয়েছিল প্রিয়াঙ্কা, আমাকে কথা দিয়েছিল আমার সাথে সারা জীবন থাকবে। তুমি প্রিয়াঙ্কা হতে পারো না। তুমি প্রিয়াঙ্কা নাও, বলো তুমি প্রিয়াঙ্কা নাও, প্রিয়াঙ্কা নাও, তুমি
কি ব্যাপার? তুমি এই জায়গাটা, তুমি এখানে এলে, মানে চিনলে কি করে জায়গাটা? চিনে নিলাম, ইচ্ছে থাকলেই উপায় হয়। ভেতরে আসবো? ভেতরে আসবো? তোমাকে নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিল। অ্যাকচুয়ালি কয়েকটা ঘটনা শোনার পর, তাই আসলে উইকেন্ডগুলো আমার খুব খারাপ কাটে জানো, বড্ড একা একা। তাই ভাবলাম তোমার সাথে যদি একবার দেখা করা যায়। আচ্ছা আচ্ছা, ব্যাস, আর কিছু বলার নেই? তুমি কেমন একটা অদ্ভুত, না? বুঝলাম না তো আমি অদ্ভুত মানে কিরকম। আমি কিছু না, মেয়েরা কি চায় তুমি বুঝো না? কিরকম একটা তুমি? আমি আসলে, আচ্ছা তুমি আমাকে অ্যাভয়েড করে কেন বলো তো? আমাকে কি খারাপ দেখতে? না, তুমি দেখতে খারাপ না, তুমি তো দেখতে ভালো। তাহলে তুমি কেবল আমাকে এড়িয়ে যাও, প্রতি উইকেন্ডে বাবার সাথে দেখা করতে যাবে বলে চলে যাও। আসলে তো, আসলে কি? আসলে তুমি আমাকে অ্যাভয়েড করতে চাও বলে চলে যাও। আমি জানি তোমার বাবা বেঁচে নেই, তোমার মাও বেঁচে নেই। অ্যাভয়েড করতে না চাইলে তুমি এরকম করতে বলো? আমার বাবার কথা কোথায় জানলে? সিম্পল, আমি এইচআর ডিপার্টমেন্টে আছি, তোমার ফাইলটা আমি খুব মন দিয়ে পড়েছি। আর কি কি জেনেছো আমার সম্বন্ধে? তোমার একাডেমিক রেকর্ড ব্রিলিয়েন্ট, আর আই ফিল ইউ আর হ্যান্ডসাম। আর এই যে তুমি আমাকে বারে বারে অ্যাভয়েড করো না, এটা না আমার দারুণ অ্যাট্রাকটিভ লাগে। কি একটা রহস্য আছে এর মধ্যে? রহস্যের কিছু নেই, আসলে আমি ম্যারেড, তাই জন্যই। আমার বউ এখানে থাকে, প্রত্যেক উইকেন্ডে আমি আমার বউয়ের সাথে আসলে দেখা করতে আসি। সরি অনুরুদ্ধ, আই ডিডন্ট নো দিস। তোমার বউয়ের সাথে দেখা করাবে না আমাকে? পরে একদিন দেখা করাই। আসলে আমার বউয়ের শরীরটা খারাপ করে, ঘুমোচ্ছে। সরি, ইটস ওকে, আমি আজকে আসি তাহলে। না না, দাঁড়াও, আমি ভাবছিলাম তুমি যদি চাও আজকেও কিন্তু আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারো। না থাক, আজ নয়, অন্য কোনো দিন। একটু দাঁড়াও, বলছিলাম আমার স্ত্রী অসুস্থ, ঘরে গিয়ে একদম আওয়াজ করো না, কিন্তু দেখে তুমি আসতে পারো। আজকে থাক না, অন্য কোনো দিন। না না, আজকে থাকবে কেন, দেখা করতে চাইলে চলো না। না চলো না, চলো চলো, বলছি এসো। থাক, এসো না, থাক না অনিরুদ্ধ, আমার বউয়ের সাথে দেখা করবে, এসো। ওই দেখো আমার স্ত্রী বিছানায় ঘুমোচ্ছে। মনে থাকবে, আমি এখন আসি অনিরুদ্ধ,
তোমার বউ তো অসুস্থ, তোমার বউয়ের রেস্ট নেওয়া দরকার। তুমি ওখানে যাও অনিরুদ্ধ। একটা সত্যি কথা বলো তো, অনেকক্ষণ ধরেই সন্দেহটা হচ্ছে, হঠাৎ করে আমার বাড়িতে কেন? স্পাইগিরি কেউ পাঠিয়েছে না? না স্পাইগিরি না, না স্পাইগিরি না। বলো কেন, বলো। তুমি বিবাহিত অনিরুদ্ধ, আমি জানতাম না, আমার তো তোমার প্রতি একটা ইন্টারেস্ট ছিল। এসব কথা বলে কেউ? আমি বিবাহিত না। প্রিয়াঙ্কা এসব কথা শুনলে খুব রেগে যাবে, ও আমাকে খুব ভালোবাসে, খুব পসেসিভ। শোনো, তুমি বরং এখান থেকে চলে যাবো, তুমি দেখতে পাবে খুব রেগে যাবে। অবশ্য প্রিয়াঙ্কার খুব শরীর খারাপ, ও এখন ঘুমাবে। তুমি আর একটু কিছুক্ষণ থাকতে, না না তুমি চলে যাও, তুমি চলে যাও। একটা কথা, বাইরে কাউকে বলবে না এখানে এসেছে, আর কাউকে বলবে না। মনে থাকে যেন প্রিয়াঙ্কা যদি জানতে পারে খুব রাগারাগি করবে। কাউকে বলবে না, না আমার প্রিয়াঙ্কা রাগারাগি করলে তো ওর সাথে আমার একটা ছোট্ট সংসার। মালবিকা, তুমি ঘুমো, যত সব ফালতু লোকেরা আসে যাকে, তোমাকে যে ঘুম থেকে তুলতে পারেনি এতেই আমি নিশ্চিন্ত। কেউ বিশ্বাসই করেনি কোনোদিন, যতবার সবাইকে বলেছি যে তুমি আমার সাথে থাকবে সারা জীবন, এসে উড়িয়ে দিয়েছে। বিশ্বাসই করেনি জানো, যে একদিন তুমি আমার কাছে এসে থাকবে। আমাকে নিয়ে সবাই কত ঠাট্টাই আর কি মেরেছে জানো। তারপর তোমার বিয়ে হয়ে গেল, লোকে তো ভাবতেই পারেনি তুমি আমার কাছে এসে থাকবে। বিয়েটা কেন করলে বলো তো? না বিয়েটা না করলে ওই সোমেন লোকটাকে মরতে হতো না, তাই না? ইস,